বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় মিসেস সুন্দরী খেতাব জিতলেন ভারতীয় সুন্দরী সরগম কৌশল। 62টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে এ খেতাব জিতলেন জম্মু কাশ্মীরের মেয়ে সরগম। এর মাধ্যমে দীর্ঘ 21 বছরের আক্ষেপ ঘোচল ভারতীয়দের। বিস্তারিত প্রতিবেদনে। অবশেষে দীর্ঘ 21 বছরের অপেক্ষার ইতি ঘটল। বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় আবারও একবার চমক দেখালো ভারতীয় সুন্দরী। গত রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল সরগম কৌশলের মাথায়। 62টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব অর্জন করেন সরগম। মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সুখবর শেয়ার করে লেখা হয়, 21 বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম। জম্মু কাশ্মীরের মেয়ে সরগম এই মুকুট জয়ে দারুণ উচ্ছ্বসিত। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতার বিজয়ী বলেন, 21 বছর পর কোনো ভারতীয় স্ত্রী এ খেতাব জিতেছে, আমি খুব খুশি, অনেক ভালোবাসে সবাইকে। প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রঙা থাই স্লিট গাউনে দেখা মিলেছে ভারতীয় সুন্দরীর, যা ডিজাইন করেছিলেন ভাবনা রাও। জানা গেছে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে সরগমের। আগে ভাইজ্যাকে শিক্ষিকা হিসেবে কাজ করতেন তিনি। তার স্বামী ভারতীয় নৌসেনায় কর্মরত রয়েছেন।